আসসালামু আলাইকুম, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এই জব ম্যাথ বইটা থেকে আমরা বীজগণিত পাঠটা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে কোনো চাকরির পরীক্ষায় এই বইটা যদি সাথে প্লাস আমাদের ক্লাসগুলো যদি করেন, ইনশাল্লাহ অনেকে আপনি যেমন প্রাইমারিতে 20-এ বেশি পাবেন, অন্যান্য চাকরির পরীক্ষা ইনশাল্লাহ মোটামুটি 2023 সালে যে কটা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই বইটা থেকে 90 থেকে 100% কমন ছিল। তো আশা রাখা যায় যে নেক্সট পরীক্ষাগুলোতেও ইনশাল্লাহ কমন পাবেন। তো আমরা টাইপ 4 করব, এর আগে কিন্তু আমরা টাইপ 3 পর্যন্ত করে ফেলছি। এই আপনার বীজগণিতের যে ক্লাসগুলা, যারা একদম কিচ্ছু পারেন না তারাও যদি ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ বেসিক সহ আলোচনা করা হয়। এখানে কি আছে প্রথম যে অঙ্কটা, প্রথম অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখবেন যে এটা সমান এটা হয়, তবে এক্স এর মান নিচের কোনটি, এটা সমান যদি এটা হয় এক্স এর মান কোনটি, এটা দেখেন। এটা সহজভাবে আমরা করতে পারি, যে চাইলে আমরা প্রশ্ন থেকে উত্তর বলে দিতে পারি, অথবা নর্মালি আমরা যদি করি যে এজ ইউজুয়াল যে নিয়মটা ওইটা করবো, তারপরে আমি দেখাবো কীভাবে প্রশ্ন দেখেই উত্তর বলে দেওয়া যায়। এটা সমান 4 দেওয়া আছে, আমাদের এক্স এর মান বের করতে বলছে, এটাই তো। তো এক্স ইজ দেখেন √3, এটা যদি এই সাইডে নিয়ে আসি দেখেন 4 থেকে 3 বিয়োগ হয়ে 1 হয়ে যাবে, এটাই তো হলো, এটাই কিন্তু হলো। তো এক্স সমান কত, 1/√3, এটা সহজ ছিল, এটা কিন্তু একদম বেসিক অঙ্ক। হ্যাঁ, এরপরের অঙ্কটা যদি আমরা করি, পরের যে অঙ্কটা আছে দেখেন যে 39 নম্বর অঙ্কটা আছে আমাদের, এখানে দেওয়া আছে কি এক্স সমান 2 − √3, এখানে ফোরটা হবে না, হ্যাঁ ফোরটা বলে উঠছে, তো টাইপিং মিস্টেক। এখানে দেখেন আমাদের বলছে এক্স স্কোয়ারের মান কত, তার মানে এক্স স্কোয়ার আমাদের আছে এক্স, এই সাইডে যদি বড় করে দিই তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়, আমরা কিন্তু এক সাইডে বর্গ করতে পারবো না, আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। তো আমরা উভয় পাশে বর্গ করে দিলাম, তো আমাদের এটার মান কত বের হয় দেখেন, এটা কি বলছে a − b² এরকম মনে হইতেছে না, a − b² যদি ধরি, আমরা সবাই এই সূত্রটা পারি কি a² − 2ab + b², এটাকে এ ধরেন এটাকে বি ধরেন, a² মানে কি 2² − সূত্রের 2, এ মানে 2 আর বি মানে √3, প্লাস b² মানে কত, বি মানে √3, এটি স্কোয়ার। তো এখানে দেখেন 4, এখানে হচ্ছে দেখেন গুণ করলে 4√3, আর এখানে হচ্ছে শুধু 3, 4 আর 3 কত 7, −4√3, 7 − 4√3, এই যে এটা কিন্তু উত্তর চলে আসছে। এরকমভাবে আমরা প্রত্যেকটি সমাধান করার চেষ্টা করব। এই যে একই ধরনের অঙ্ক, এটা কিন্তু সিএসসি আপনার কি যে এক্স সমান 1 + √3 হলে এক্স কিউবের মান কত, তো একই জিনিস না দেখেন, তো এখানে এক্স সমান 1 + √3 দেওয়া আছে, আমাদের বলতেছে যে এক্স কিউবের মান কত, এই সাইডে যদি আমরা কিউব করি তাহলে এক্স কিউব পাওয়া যাচ্ছে, তাহলে এইটাও আমাদের কিউব করে দিতে হবে। এখন এইটা কিউব করার ফলে আমাদের কি হলো, a + b হোল কিউব, এটা সূত্র কী ছিল, এ কিউব প্লাস 3a² + 3ab² + b³, মানে এই সূত্রটা আমরা সবাই জানি, এই সূত্রটা এটা যদি আমরা ভাঙতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে এ কিউব মানে কত, 1³, এ মানে 1 আর বি মানে 3, প্লাস 3a² b, 3a² মানে 1² আর বি মানে √3, আমি কিন্তু সব লিখতেছি, পরীক্ষার ফলে কিন্তু এইভাবে লিখবেন না, আপনি সরাসরি ক্যালকুলেশন করে যাবেন, প্লাস 3ab², 3a মানে 1 আর b² মানে কত, √3² a³ + 3a² b + 3ab² + b³, বি কিউব মানে কত, √3, এই যে কিউব, এটা হচ্ছে না, এটা যদি হয় দেখেন এখানে 1 কে কিউব করলে আমরা যদি 1ই হবে, প্লাস এই যে 1 কে স্কোয়ার করলে 1, এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে 3√3, প্লাস দেখেন স্কোয়ার আর রুটে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3 এখানে 3, আর স্কোয়ার আর রুটে কাটা গিয়ে এখানে 3 হবে, 3 × 3 = 9, প্লাস এইখানে দেখেন 3টা √3 আছে, এখানে কি আছে 3টা √3, যদি আমরা গুণ করি √3 √3 √3, দেখেন এই যে এই দুইটা মিলে আমরা কিন্তু দেখতে পারি যে এইটার পরিবর্তে √3² আর রুট কাটা যাবে, তার মানে 3√3 এখানে আছে, তার মানে আমাদের কয়টা হচ্ছে দেখেন তো √3, আমাদের টোটাল কয়টা √3 হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, ওইখানে 3√3 আর এইখানে আমাদের আছে কত, 3টা, টোটাল হচ্ছে আমাদের 6√3, 10 তো আমাদের মিলছে, এখানে দেখেন যে 10 + এখানে 3√6 + 3√6, কয়টা, এখানে 3টা √3 আছে, তার মানে টোটাল 6√3, এটাই কিন্তু উত্তর, এই যে 10 + এই যে 10, 6√3,
এটা কিন্তু নিজের মতো করে করে নেবেন আপনারা। পরের যে অঙ্কটা আছে এখানে দেখেন, এত সমান জিরো হলে এত এর মান কত, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করে এখানে বসাতে হবে। এক্স এর মানটা বের করে সহজ পদ্ধতি হচ্ছে দেখেন, এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে, সিক্স মাইনাস এক্স মাইনাস নাইন বাই এক্স সমান জিরো। এখান থেকে এক্স এর মানটা বের করতে হলে আমাদের লসাগু করে নিতে হবে, অথবা আপনি এই সিক্স ওই সাইডে দিয়ে দিতে পারেন, অথবা আমরা সরাসরি লসাগু করে দিই। লসাগু করলে এখানে সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো। ওকে, তো এখানে কি হচ্ছে দেখেন তো, এই এক্সটা এই সাইডে যদি সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান সমান এক্সটের সাথে জিরো হয়ে যাবে। পরের লাইন আমরা এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস নাইন সমান জিরো, ওই পাশে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এই সাইডে মাইনাস দ্বারা গুণ করলে তো মাইনাস জিরো যা একই। এখন আমাদের এখান থেকে মিডিলটা আমরা বের করে নিয়ে আসতে হবে। এখানে দেখেন নাইন আছে না, তিন তিরিকটা নয়, তাহলে তিন প্লাস তিন সমান ছয় হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর প্লাস নাইন, এটা যদি হয় তিন তিরিকটা নয়, এভাবে ভেঙে লিখতে পারি মিডিলটা নেই। এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান সমান কিন্তু জিরো। এরপরে কী হচ্ছে দেখেন তো, এক্স মাইনাস থ্রি আর একটা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তার মানে এক্স সমান আসতেছে থ্রি কমা থ্রি। এক্সের মান আমরা থ্রি পেয়ে গেলাম, থ্রি কমা থ্রি মানে থ্রি। এখন এক্সের মান থ্রি এখানে বসাই দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়, দেখেন এক্স স্কোয়ার এই যে বাঘ মানে এই চিহ্ন আমরা দিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি। এখন এক্সের মান কী বসাবেন, থ্রি বসাবেন, এখানে যদি এক্সের মান থ্রি বসাই তাহলে থ্রি স্কোয়ার, এখানে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্সের মান বসানোর পর, পরের লাইন হবে নাইন আর নাইন মাইনাস তিন দ্বিগুণে ছয়, তো তার মানে কী হচ্ছে নাইন বাই থ্রি, তিন তিরিকা নয়, এখানে কিন্তু থ্রি চলে আসে, অ্যান্সার কিন্তু থ্রি। এরপরের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এই যেটা 2022 সালে আসছে, তো আমাদের বলছে এত রাশিটিতে এক্স এর মান কত, সহজ এক্স মাইনাস এ বি সমান এ স্কোয়ার। দেখেন এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, এই দুইটা থেকে দেখেন এ কমন যায়, এ কমন দিলে এক্স মাইনাস বি সমান এ স্কোয়ার, তো তার মানে দেখেন তো এক্স মাইনাস বি সমান এ স্কোয়ার বাই এ সমান এ হচ্ছে, তার মানে এক্স এর মান কত হচ্ছে, বি টি সাইডে গেলে তো প্লাস হয়ে যাবে, এ প্লাস বি, এটাই তো উত্তর। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা কিন্তু আরও সহজ, সরাসরি বলছে এ প্লাস বি সমান ফোর হলে এ প্লাস বি হোল কিউবের মান কত, এ প্লাস বি হোল কিউব, তার মানে এ প্লাস বি এর পরিবর্তে ফোর বসবে, ফোর দেওয়া আছে ফোর কিউব, ফোর কিউব মানে কত, ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, চার চারে ষোলো, চার ষোলো চৌষট্টি। এরপর হইতেছে সমান ফাইভ, বি সমান মাইনাস ফাইভ হলে মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, এটার মান বের করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, এর মান কী দেওয়া আছে ফাইভ, ফাইভ বসান, মাইনাস বি এর মান কী দেওয়া আছে মাইনাস ফাইভ, এটাই তো, এটা সেকেন্ড পিরিয়ড দিই তাহলে সুবিধা হয়, তাহলে ফাইভ এই যে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ হোল স্কোয়ার সমান সমান কত, দশ স্কোয়ার সমান সমান হচ্ছে একশো। এরপরে এই অঙ্কটা দেখেন, এগুলো কয়েকটা সিস্টেমে করা যায়, প্রথমে দেওয়া আছে দেখেন এ প্লাস বি সমান রুট ওভার থ্রি, আর এইখান থেকে এই যে এটা বি সমান এ মাইনাস টু রুট ওভার থ্রি না, এখান থেকে আমরা সেটা এইভাবে লিখতে পারি যে এ মাইনাস বি এটা যদি এসে টু রুট ওভার থ্রি, তাই তো হচ্ছে হোক এ মাইনাস বি সমান হচ্ছে টু রুট ওভার থ্রি, ভালো কথা, এখান থেকে আমরা এর মান বের করে নিতে পারবো, যোগ করি তাহলে টু এ সমান কত হচ্ছে তিনটা রুট ওভার থ্রি আর একটা, আর একটা রুট ওভার থ্রি আর দুইটা ষোলো থ্রি রুট ওভার থ্রি, আর এখান থেকে এ সমান কত হবে থ্রি রুট ওভার থ্রি বাই টু। সেমভাবে এখান থেকে এ এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এখানে আমরা লিখে রাখি এ সমান থ্রি রুট ওভার থ্রি বাই টু, সেমভাবে আমরা বি এর মানটা বের করবো, এই যে এখান থেকে এখানে দেখেন যোগ করছিলাম বলে এ কাটা গেছে, যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কিন্তু মাইনাস এটা প্লাস এটা কিন্তু মাইনাস, দেখেন বিয়োগ করি কিন্তু এ কাটা যাবে তখন কিন্তু বি থেকে যাবে, তাহলে টু বি সমান মাইনাস করছি না, এখানে ছিল একটা মাইনাসের দুইটা রুট ওভার থ্রি আছে, প্লাসের একটা গেলে গিয়ে মাইনাস রুট ওভার থ্রি, তার মানে বি এর মান হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি বা টু, এইটা আমাদের বের করতে হবে এ বাই বি এর মান,
এখন এ বাই বি এর মান, এর মান কত? 3√3/2 ইন্টু বি এর মানটা যদি বসান, এই যে -√3টা নিচে থাকবে, আপনি আপনার মতো করে মান বসাবেন, উপরে হয়ে যাবে 2। এখন কাটাকাটি করলে √3 কাটা, 2 কাটা, এই মাইনাসটা আছে, তার মানে -3। এটা কিন্তু উত্তর। পরে যে অঙ্কটা আছে দেখেন, এখানে বলা আছে এর সমান এত হলে এর মান কত, সরাসরি আপনি মান বসিয়ে দিন, তাহলে কিন্তু উত্তরটা সহজে চলে আসে। এর মান কত? হাফ, তাহলে 2 এখানে হাফ প্লাস 1। সেমভাবে এখানে 4 এই যে হাফ কে স্কোয়ার, -2 × ½ প্লাস 1, এটা এটা এটাই কাটা সমান 2। আর এখানে কত হবে দেখেন, এটা যদি স্কোয়ার করি 1/4 হবে, পুরো পুরো কাটা তাহলে 1, আর এইটি কাটা গেলে 1+1, তার মানে এইটি কাটা, এই 1 2 দ্বারা যদি 1 গুণ করি 2 কিন্তু উত্তর। এরপরে এই যে অঙ্কটা কিন্তু অডিটরে আসছে, অডিটর না জিডিতে আসছে, এই 2023 সালে গত সপ্তাহে যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু আসছে। আমাদের বলছে এত সমান এত হলে এক্স এর মান কত, নর্মালি সমাধান করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিভাবে আপনি যত সময় করতে পারবেন সেটা দেখাচ্ছি। এক্স এর মান চেয়েছে, তার মানে এই সাইডটার যে কোনো একটা অপশনের সাইডটার যে কোনো একটা কিন্তু এক্স এর মান, আমরা প্রথমেই ধরে নিলাম x=3, এটা তারা মিলে কিনা, মানে উভয়পক্ষ সমান হয় কিনা, এটা সমান এটা, তাহলে এটা এখানে কি আছে, x-√3, x-√3, আমরা দেখবো যে x=3 বসালে মিলে কিনা, যদি না মিলে এটা উভয়পক্ষ সমান হয় কিনা আর কি। এখানে দেখেন 3 এর মান 3 বসালাম, 3-3, আর এখানে 3-√3, তাহলে দেখো তো, দেখেন তো 3-3√0, আর এদিকে কিন্তু 0 হয়ে গেল, √0 মানে কি 0, আর এটা 0 সমান 0, আমাদের উভয়পক্ষ সমান হয়ে গেল, তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর, আর কোনোটার দ্বন্দ্বে কিন্তু সমান হবে না। এখন বলতে পারেন যে অন্যগুলো পারবো কিনা, আমরা দেখি অঙ্ক করে, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।